নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 5ই অক্টোবর 2024 পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং সাতটি নামের ব্যক্তির আকস্মিক ধন প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি মোটেও আপনারা কেটে দেখবেন না। ভিডিওটি যদি কেটে কেটে দেখেন অবশ্যই অনেক কিছু মিস করে যাবেন। আগামীকালের রাহুকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আমি প্রতিদিন আপনাদের সামনে এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও নিয়ে আসি এবং যে রাশিগুলোর আমি নাম বলবো, যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। অনেকেই রাশি জানেন না, আপনাদের ক্ষেত্রে আমি নামের প্রথম অক্ষর দিয়ে আমি কিন্তু জানাবো। অর্থাৎ আপনার যদি নামের অক্ষর যদি থাকে তাহলে আপনি আগামীকাল হবেন হঠাৎ কোটিপতি। দেখুন, অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা, আমার এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে? দেখুন, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে, যে সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম। অর্থাৎ এই গোল্ডেন টাইমটা আপনাদের কখন রয়েছে সেটা কিন্তু একান্ত জানা দরকার। কলিযুগে আকস্মিক ধন প্রাপ্তির মুখ্য কারক গ্রহ আপনার রাহু, তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন, আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ বৃদ্ধি করবে। আপনারা অনেকেই একটা প্রশ্ন করেন যে কৌশিকদা, আমি রাহু রক্ষা কবচ করবো না পাওয়ার কবচ করবো? দেখুন, রাহু রক্ষা কবচ আপনার রাহু গ্রহকে স্ট্রং করবে এবং পাওয়ার কবচ আপনার রাহু, শুক্র এবং শনি এই তিনটি গ্রহকে কিন্তু স্ট্রং করবে। অর্থাৎ আপনার যদি শুধুমাত্র রাহু গ্রহ খারাপ থাকে তাহলে অবশ্যই রাহু রক্ষা কবচ করুন, আর যদি আপনার রাহু, শুক্র এবং শনি আপনার যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনি পাওয়ার কবচ পরিধান করুন। এই বিষয় নিয়ে অনেকে কনফিউশনে রয়েছে, তাই আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার এটা করে দিলাম। এবং প্রতিদিন যে আমি শুভ সময়টা বলি এবং রাশিভিত্তিক যে টার্গেট নাম্বারটা বলি সেটা কিন্তু আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আপনার 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে, 1-2 নম্বরের জন্য আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ পরিধান করুন, তাতে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। এবং আগামীকাল শনিবার রয়েছে, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, অনেকেরই ফোন করছেন, বারবার ফোন করছেন যে কৌশিকদার সাথে কথা বলতে চাই, বা অনেক সময় আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরতে পারছেন না। আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন, কারণ আমি প্রতিদিন এই আকস্মিক ধন প্রাপ্তির জন্য আমি ভিডিও দিই, সেটা আপনার লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, অনলাইন ট্রেন্ডিং থেকে আপনার হতে পারে, ফাটকা থেকে হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করছে। এবং সর্বোপরি আমাদের ভাগ্যভাব, আমাদের এই ভাগ্যভাব যদি শুভ থাকে আমাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, কারণ আপনাদের জন্ম কুণ্ডলীকে আগে বিচার বিশ্লেষণ করুন এবং আপনাদের কোন সময় প্রাপ্তির যোগ রয়েছে, কোন বছর প্রাপ্তির যোগ রয়েছে সেটা আগে জেনে নিন, কারণ আপনার অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে নাম্বার, অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। কারণ অনেকেরই প্রশ্ন যে আমার কোন সময় অর্থপ্রাপ্তি হবে, পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশানটা করাতে পারেন। এই বার্থ চার্ট রিফরমেশান করালে আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করবে।
তো আমি বলবো প্রথম কথা, আপনাদের দশা মহাদশাগুলো পারমিট করছে কি না। কেন আপনার যদি রাজ্যকারী গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনার চটজলদি সে যে কোনো দিক, শুধু লটারি বলে না, আপনার যে কোনো দিক থেকে সম্পত্তিগত দিক থেকে লাভ হতে পারে, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং, স্টক মার্কেট, যে কোনো দিক থেকে, বা আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন রেখেছিলেন সেখান থেকেও আপনি কিন্তু আগামীকাল বড় ধরনের প্রফিট আপনি কিন্তু পেতে পারেন। যারা দেখছেন হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না, দেখুন আমি বারবার বলি সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে হুবহু হবে আমি কখনোই দাবি করি না, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যোগটা রয়েছে কি না, সেটা কখন রয়েছে, তার জন্য কি উপায় করতে হবে, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। এবার আমি আসি নামের অক্ষর। আপনার প্রথম নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, এইচ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, ইংরেজি এস, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর যদি টি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে ঘটতে চলেছে। অর্থাৎ সাতটি আমি নামের অক্ষর বলবো, এইচ এস টি। এরপর আপনার প্রথম নামের অক্ষর ডি দিয়ে শুরু, অর্থাৎ ইংরেজি ডি দিয়ে আপনার নামের অক্ষর শুরু, আপনার আগামীকাল শেয়ার মার্কেট, ফাটকা, লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর এফ দিয়ে শুরু, আপনার যে কোনো দিক থেকে এফ, ইংরেজি এফ, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর ইউ দিয়ে শুরু, প্রথম নামের অক্ষর ইউ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয়, ইংরেজি আই, তাহলে আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ এই সাতটি নামের ব্যক্তির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। এবার আসি পাঁচটি রাশির নাম। প্রথম রাশি আগামীকালের জন্য মকর রাশি। মকর রাশির লাকি নাম্বার আট। আপনাদের শুভ সময় সকাল দশটা ৪৫ মিনিট থেকে ১১টা ১৪ মিনিট পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির লাকি নাম্বার ৬। আপনাদের শুভ সময় সকাল ১১টা থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত। এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি, অর্থাৎ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির লাকি নাম্বার ৩। আপনাদের শুভ সময় ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি একদম ৫ নম্বর রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির লাকি নাম্বার ১। আপনাদের শুভ সময় সকাল ১০টা ৪২ মিনিট থেকে শুরু হচ্ছে ১২টা দুপুর ১২টা ৪ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ। অর্থাৎ এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এবং পাশাপাশি আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করুন। জয় শনি মহারাজের।